ওয়েলকাম এভরিওান ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আরেকটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে মেনলি আলোচনা করব এশিয়ান গেমস নিয়ে এশিয়ান গেমসে ইন্ডিয়ার জন্য দারুণ একটা খুশির খবর আছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব কারণ এশিয়ান গেমসের ফুল স্কোয়াড কিন্তু ঘোষণা হয়ে গেছে এছাড়া কথা বলবো ইন্ডিয়ান ফুটবলের আরও কিছু ইম্পর্টেন্ট আপডেট যেখানে মুম্বাই সিটি এফসি ইস্টবেঙ্গল তাছাড়া ইন্টার কাশির বড় বড় আপডেটগুলো আছে সব কিছু নিয়ে আজকের ভিডিওটাই যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো এখানে একদমই আর কথা সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করব এশিয়ান গেমস দিয়ে তোমরা সবাই যেন ইন্ডিয়া এশিয়ান গেমসে পার্টিসিপেট করতে চলেছে বাট এই কদিনে একটা বড়সড় সড়ো দ্বন্দ্ব হয়েছে এফএসডিএল এবং এআইএফএফের মধ্যে মানে কোন আইএসএল ক্লাব কিন্তু তাদের ইম্পর্টেন্ট ফুটবলারদের ছাড়তে একদমই রাজি হয়নি কারণ এশিয়ান গেম শুরু হতে চলেছে উনিশ তারিখ থেকে অর্থাৎ উনিশে সেপ্টেম্বর থেকে চায়নার এগেনস্টে উনিশ তারিখ মুখোমুখি হবে ইন্ডিয়া তারপর একুশ তারিখ মুখোমুখি হবে বাংলাদেশের এগেনস্টে গ্রুপ স্টেজে এবং থার্ড গ্রুপ স্টেজ ম্যাচটা আছে মায়ানমারের এগেনস্টে চব্বিশ তারিখ অর্থাৎ এই তিনটে ম্যাচে কিন্তু আইএসএল এর কোনো ক্লাব তাদের মেন ফুটবলারদের ছাড়তে রাজি হয়নি এই নিয়ে একটা সংঘর্ষ চলেছে এআইএফএফ বিগর্স টিম এক এবং এফএসডিএল এর মধ্যে এবং ফাইনালি সেই সব দিক বিচার করে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে অবশ্যই ইন্ডিয়ার মেন যে স্কোয়াড অর্থাৎ সব থেকে শক্তিশালী টিম সেটাই যাচ্ছে না এশিয়ান গেমসে একটা সেকেন্ড চয়েস টিম কিন্তু যাচ্ছে এশিয়ান গেমসে বাট এখানে সবথেকে বড়ো খুশির খবর যেটা একটা বড়ো পরিবর্তন হয়েছে এবং সেটাই কিন্তু সবথেকে বড়ো পরিবর্তন এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ইয়াং ফুটবলারদের মোরাল হাই করতে পারে সেটা হচ্ছে ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী সুনীল ছেত্রী যাচ্ছেন এশিয়ান গেমসে অর্থাৎ ব্যাঙ্গালুরু এফসি সুনীল ছেত্রীকে কিন্তু রিলিজ করে দিয়েছে অর্থাৎ এশিয়ান গেমসে ক্যাপ্টেন থাকছে আমাদের সাথে এটাই একটা সবথেকে বড় খুশির খবর এবার যদি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ফুল স্কোয়াডটা নিয়ে কথা বলি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের স্কোয়াডে রাখা হয়েছে গোলকিপার গুরমিত সিংকে তাছাড়া ধীরাজ সিং মৈরাংথেম আছে এছাড়া আছে সুমিত রাঠি নরেন্দ্র গেহলট অমরজিৎ সিং তাছাড়া স্যামুয়েল জেমস এই স্যামুয়েল জেমস কিন্তু প্রথমবারের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কল পেয়েছে কারণ রিয়েল কাশ্মীরের হয়ে লাস্ট সিজনের আই লিগে দুরন্ত পারফরমেন্স দিয়েছিলেন এই স্যামুয়েল জেমস ছটা গোল পাঁচটা অ্যাসিস্ট করেছিলেন রিয়েল কাশ্মীরের হয়ে এবং কারেন্টলি কিন্তু পাঞ্জাব এফসিতে সাইন করেছেন তাছাড়া শেষ মুহূর্তে সিলেক্ট করা হয়েছে দীপক টাংরিকে তাছাড়া আছে রাহুল কেপি আব্দুল রেবে আয়ুষ ছেত্রী ব্রাইস মিরান্ডা এছাড়া আছে আজফার নুরানি এছাড়া রহিম আলী ভিনসি ব্যারেটো সুনীল ছেত্রী রোহিত দানু গুরকিরাজ সিং এবং অনিকেত যাদব এটাই কিন্তু এশিয়ান গেমসের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ফুল স্কোয়াড আর এখানে থেকে বড় যেটা বিষয় সুনীল ছেত্রীর নাম আছে এছাড়া ইয়াং ফুটবলার অনেকেই আছেন বাট একটা এটা কনসার্ন ডিফেন্স কিন্তু একদমই উইক মানে ডিফেন্ডার খুব একটা বেশি একদম নেই মানে নারেন্দার গেহলট সুমিত রাঠি আর দীপক টাংরি ডিফেন্সে খেলতে পারে তাছাড়া কিন্তু আর কোনো ডিফেন্ডার নেই এই স্কোয়াডে বাকি সবাই মিডফিল্ডার উইঙ্গার এবং অ্যাটাকার এটা একটা অবশ্যই বড় প্রবলেম হতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের এশিয়ান গেমসে গিয়ে তোমার আমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্টে জানিও আর এশিয়ান গেমসের জন্য একটা বড় যেটা সমস্যা হয়েছে কোচ ইগর স্টিম্যাককেই হেড কোচ হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল এআইএফএফ বাট ইগর স্টিম্যাক জানিয়েছে যেহেতু মেন টিম যাচ্ছে না তাই তিনি হেড কোচ হিসেবে যাবেন না মহেশ গাউলি যিনি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ তাকে হেড কোচ হিসেবে পাঠানোর কথা বলা হয়েছে বাট এআইএফএফ আজকে ইগর্স টিম্যাকের সাথে পার্সোনালি একটা মিটিং করবে কল্যাণ চবে উপস্থিত থাকবেন সেখানে এ কিন্তু বোঝানোর চেষ্টা করবে ইগর্স টিম্যাককে যাতে এই চ্যালেঞ্জটা তিনি গ্রহণ করেন এবং এই ইয়াং টিমকে নিয়ে এশিয়ান গেমসে যান এবার দেখা যাক এআইএফএফ তো আশাবাদী আছে ইগর্স টিম্যাককে পাঠাতে পারবে ন্যাশনাল টিমের সাথে হেডকোচ হিসেবে বাট সবটাই ডিপেন্ড করছে ইগর্স টিম্যাকের ওপর দেখা যাক আজকে ফাইনাল ডিসিশানটা কী আসে এশিয়ান গেমসে ইগর্স টিম্যাক ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেডকোচ হিসেবে যায় কিনা তোমাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানিও এটাই গেল ইন্ডিয়ান ন্যাশনাল টিমের এশিয়ান গেমসের সমস্ত আপডেটগুলো এবার সরাসরি আসবো মুম্বাই সিটি এফসির আপডেটে যেমনটা জানিয়েছিলাম ঠিক তেমনটাই হলো মুম্বাই সিটি এফসি অ্যালবার্টো নগুয়েরাকে রিলিজ করে দিয়েছে তোমরা সবাই জানো কয়েকদিন আগে নাসের এল খায়াতি এই ডাচ অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গারকে সাইন করেছিল মুম্বাই সিটি এফসি বাট যেহেতু মুম্বাইয়ের ছজন বিদেশি ফুটবলার অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে তাহলে এই নাসের এল খায়াতিকে কার পজিশনে খেলাবে মুম্বাই সিটি এফসি সেটাই একটা বড় প্রশ্ন ছিল বাট এই মোমেন্টে এটা আপডেট আমিও তোমাদেরকে এরকমই বলিয়েছিলাম যে অ্যালবার্টন নগুয়েরাকে হয়তো ছেড়ে দিতে পারে মুম্বাই সিটি এফসি এবং সেটাই হলো মুম্বাইয়ের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে অ্যালবার্টন নগুয়েরার একটা ইঞ্জুরি আছে সেই কারণে তিনি আবারও স্পেনে ফিরে গেছেন এবং অ্যালবার্টন ওগুয়েরার জায়গাতেই নাসের এল খায়াতিকে আইএসএল স্কোয়াডে রেজিস্টার করে নিয়েছে মুম্বাই সিটি এফসি অবশ্যই এটা একটা দারুণ খবর মুম্বাইয়ের জন্য কারণ আমার তো পার্সোনালি মনে হয় অ্যালবার্টোনুয়ে যাচ্ছে অনেকটাই বেটার ফুটবলার নাসেরেল খায়াতি এবার নাসেরেল খায়াতির একটাই সমস্যা লাস্ট সিজনে চোট আঘাত সমস্যায় ভুগেছিলেন তাছাড়া চেন্নাইন এফসিরোয়ের সেরা পারফরম্যান্স ছিল এবার দেখা যাক মুম্বাই সিটি এফসিরোয় নাসেরেল খায়াতির পারফরমেন্স কেমন থাকে তবে আইসেল স্কোয়াডে রেজিস্টার্ড হয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও নাসেরেল খায়াতিকে নিয়ে অন্যদিকে গতকাল ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসির এগেনস্টে একটা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এক শূন্যতে পরাজিত হয়েছে হায়দ্রাবাদ এফসির হয়ে একমাত্র গোলটা স্কোর করে জনাথান ময়া এবং ক্লেইটান সিলভা কিন্তু একটা পেনাল্টিও পেয়েছিলো এই ম্যাচে বাট পেনাল্টিটা মিস করে ক্লেইটান যেই কারণে এই ফ্রেন্ডলি ম্যাচে এক শূন্যতে হায়দ্রাবাদের এগেনস্টে পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল তো এটাই ছিল ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে একটা আপডেট এবার সরাসরি আসবো ইন্টার কাশির আপডেট ইন্টার কাশী কিন্তু ধামাকা করছে ইন্ডিয়ান ফুটবলে মানে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে টাই আপ ছিল ইন্টার কাশি তোমাদের সবাইকে জানিয়েছিলাম এবার কিন্তু এটা বড় আপডেট অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ইন্টার কাশী মিলিতভাবে বারাণসীতে একটা ফুটবল একাডেমি তৈরি করতে চলেছে এবং যেটা শোনা যাচ্ছে ইন্টার কাশির এই অ্যাকাডেমি কিন্তু ইন্ডিয়ান ফুটবলে একটা ঝড় তুলতে চলেছে এবং ইন্ডিয়ান ফুটবলের অন্যতম বড় একাডেমি কিন্তু হতে চলেছে বারাণসীতে অ্যাটলেটিকোটি ভারত এই একাডেমি তো অবশ্যই এটা একটা দারুণ খবর বলাই যায় ইন্ডিয়ান ফুটবলের জন্য কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ এরকম একটা বড় ক্লাব ইন্টার কাশির সাথে মিলিতভাবে এরকম একটা একাডেমি তৈরি করছে এর ফলে কি হবে ইউথ ফুটবলাররা আরও বেশি সুযোগ পাবে বিদেশে খেলার চান্স বাড়তে পারে ইউথ ফুটবলারদের ডেভেলপমেন্টেরও কিন্তু ভালো রকম সুযোগ আছে এই অ্যাকাডেমি থেকে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও এরই সাথে ইন্টার কাশি কিন্তু গতকাল তাদের দুটো বড়ো সাইনিংকে অফিসিয়াল করে দিয়েছে একদিকে অরিন্দম ভট্টাচার্য অন্যদিকে জ্যাকি চাঁদ সিং অন্যতম সেরা ভারতীয় সাইনিং ছিল এই সিজনের ইন্টার কাশির জন্য এবং সেগুলো পুরোপুরি অফিসিয়াল আগেই তোমাদেরকে কনফার্ম করেছিলাম এখন সেটা অফিশিয়াল হলো বলে আরেকবার জানিয়ে দিলাম তোমাদের কি মতামত সমস্ত ব্যাপারে অবশ্যই কমেন্টে জানিও আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার সে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা